ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও ভারতের দৃষ্টিভঙ্গি অভিন্ন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে একথা জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে তাঁর দেশ। তিনি আরও বলেন, দীর্ঘদিনের বন্ধু দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চেষ্টা রয়েছে ভারতের। এর আগে সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক করেন বিক্রম দোরাইস্বামী।